আসসালামু আলাইকুম, ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা জানব এই যে ফলটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে রস বরই। এটি অঞ্চল ভেদে কয়েকটি নাম রয়েছে, কোনো অঞ্চলে এটি অরবরই নামে ডাকা হয় এবং কিছু অঞ্চলে এটি পিচ্ছি বরই বলে ডাকা হয়। এটি দেখতে অনেকটাই আমলকির মতো, খেতেও অনেকটা এই আমলকির মতো। এটির রস অত্যন্ত বেশি বলে একে রস বরই ডাকা হয়। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনি পাবেন, আপনি বাংলাদেশের যে কোনো নার্সারিতে খুঁজলেই এই ফলের গাছটি আপনি পেতে পারেন। তবে এটি আসলে দেখতে, এই গাছের পাতা দেখতে অনেকটা এই কামরাঙা গাছের পাতার মতো অনেকটা ছোট আকৃতির। এটি খেলে বেশ কিছু আমরা স্বাস্থ্য উপকারিতা পেতে পারি। যেমন আমরা অনেকেই জানি যে এই বড়ই জাতীয় যত ফল রয়েছে এটির বেশ কিছু উপকারিতা কম বেশি রয়েছে। তবে এই রস বরইয়ের কিছু ভিন্নধর্মী উপকার রয়েছে, এটি আপনি জানলে আসলে অবাক হওয়ার কথাই, কারণ এটি অত্যন্ত অবহেলিত একটি ফল। সাধারণত এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, চোখের ছানি প্রতিরোধ করতেও সাহায্য করে, এছাড়া এটি চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এটি কয়েকভাবে খাওয়া যায়, আপনি এমনিও খেতে পারেন এবং এটি ভর্তা করেও খেতে পারেন। এটি আপনার মুখের রুচি বৃদ্ধি করবে, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করতেও এই রস বরইয়ের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এটি আপনার স্ক্যাবিক জাতীয় যে সমস্যা সেটি থেকেও আপনাকে মুক্ত করতে পারে। এটিতে রয়েছে, অর্থাৎ এই রস বরইয়ে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন সি থাকার ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে মৌসুমি যে রোগগুলি যেমন জ্বর, ঠান্ডা, সর্দি ইত্যাদি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এই রস বরই খেলে আরও বেশ কিছু উপকারিতা আমরা পেতে পারি। তো এটি বাংলাদেশে অবহেলিত ফল হলেও এটির স্বাস্থ্য উপকারিতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম এই যে দেখতে পাচ্ছি ফলটি এটির নাম হচ্ছে রস বরই, এই রস বরইয়ের বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।